ফ্যামিলি, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। অনেক দিন পর কিন্তু একটা ডেইলি ব্লগ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন যেহেতু একটা ফেস্টিভ মুডে আমরা সবাই রয়েছি, কালী পুজো ভাইফোঁটা সামনেই, তাই জন্য ভাবলাম এখন এই ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা ভালোই বাসো যদিও আমাদের এইসব ব্লগ দেখতে, আর তারপরে কিন্তু কিছু এপিসোড বাকি আছে দার্জিলিংয়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে কিন্তু বুধবার, আর আজকে ভূত চতুর্দশী। তোমরা সবাই জানো আজকে আমাদের বাংলার হ্যালোউইন বলতে পারো। তো যাই হোক, আজকে ভূত চতুর্দশীতে তো স্পেশাল একটা জিনিস হবেই, সেটা হচ্ছে সবার বাড়িতেই হবে, সেটা হলো চোদ্দ শাক। আর কারুর কোনো নিয়ম আছে কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এখন আমি আর মামুনি বাগানে চলে যাব। আজকে হীরক সকালবেলা বাজারে গিয়ে চোদ্দ শাক নিয়ে এসছে, কিন্তু মামুনি দেখলো যে কিছু কিছু শাক মানে মিসিং, তাই মামুনি বলল চল বাগান থেকে কিছু শাক নিয়ে আসি। আমি বললাম যে তাহলে দাঁড়াও, আমি আগে ভিডিওটা শুরু করে দিই, ব্লগ শুরু করে দিই, আর তোমাদের সাথেও শেয়ার করি। আর বাগানে তো অনেক কিছু অনেক দিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর এই আমাদের এই লেটেস্ট কে বাগানে তোমাদের দেখাবো যে কী হয়েছে, সেটা হলো ভেন্ডি। আমাদের ভেন্ডি গাছে কিন্তু ছোট ছোট ভেন্ডি হয়েছে, এখন দুটোই মাত্র আমরা দেখতে পাচ্ছি, আর একটা ছোট ছোট হয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। আর তার সাথে বাপি ভাইফোঁটার জন্য কিন্তু মিষ্টি বানানো শুরু করে দিয়েছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার হবে। আর আজকে যা যা হবে এরপরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আগে তোমাদেরকে বাগানে নিয়ে যাই। বেগুন তো তোমরা আগেই দেখেছিলে, বেগুনটা পেকে গেছে। এই হলো চোদ্দ শাক যা মামুনি কেটে ধুয়ে রেখে দিয়েছে, অনেকবার করে ধুতে হয়েছে, তাই না মামি? হ্যাঁ। আর এই হলো বাগানের ভেন্ডি আর হচ্ছে বেগুন। তো প্রথম এই দুটো ভেন্ডি মামুনি বলছে ও মার ঐশির জন্য থাকবে, ওরা ভেন্ডি খেতে খুব ভালোবাসে। ভেন্ডি সেদ্ধ হবে না মামি? হ্যাঁ, ভেন্ডি সেদ্ধ ওরা ভালোবাসে, তো এই দুটো ওদের জন্য। আর বেগুনটা দেখা যাক কী হয়। আর এখানে মাছ রয়েছে, মাছ ভাজা শুরু হয়ে গেছে। তো আজকের আমাদের রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে, আমি আর মামুনি শুরু করে দিয়েছি, রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আমাদের কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি রান্নার মাঝেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম যে বাপি ভাইফোঁটা উপলক্ষে কি বানাচ্ছে, কি মিষ্টি বানাচ্ছে। লক্ষ্মী পুজোর সময় বাপি কালাকাঁদ বানিয়েছিল, এবারেও কালাকাঁদই বানাচ্ছে বাপি, বানিয়েছে আর কি, সেটা হচ্ছে কড়া পাকের কালাকাঁদ। তো তখন বাপি সব ঠিকঠাক করছিল, কালকে দোকান থেকে আসার পরেই কিন্তু বাপি এটা বানাতে লেগে গেছে। মামুনি বললো প্রায় দুটো আড়াইটা অবধি বাপি নাকি বানিয়েছে, তাই বাপি আজকে এখন আমাদেরকে দেখালো আর বললো যে তোরা একটু টেস্ট করে দেখ কেমন। তো সবার টেস্ট করা হয়ে গেছে, আমি বাকি আছি, এই যে আমি নিয়ে এসেছি এখন, এখন খেয়ে দেখবো যে এটা কেমন হয়েছে। তো সবাই তো বললো বেশ ভালোই হয়েছে। ওম বললো যে আমার সাদাটা বেশি ভালো লাগছে, হীরকও বললো আমারও সাদাটা বেশি ভালো লাগছে। তো এখন আমি খেয়ে দেখি কেমন, ঐশী বললো যে এইটা বেশি ভালো লাগছে। তো চলো এখন খেয়ে নিই, আগে খেয়ে দেখি কেমন হয়েছে, বাপিকে বলতেও হবে যে কীরম লাগছে এটা। এটা বেশি ভালো লাগছে আমার, এটা কড়া পাকের কিন্তু এটা বেশি ভালো লাগছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। গোলাপ জামুনটাও দারুণ হয়েছে, এটাও কিন্তু দারুণ হয়েছে, দারুণ। এই দুটো মিষ্টি কিন্তু আমাদের ভাইফোঁটার মেনুতে থাকছে, আর মামুনিও কিছু বানাবে আর আমিও বানাবো। চকলেট সন্দেশ যেটা তোমাদের আগেই বলেছি, সেগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু বাপি আজকে হয়তো আর একটা স্পেশাল বানা কিছু বানাবে,
সেটা আমি তোমাদেরকে লক্ষ্মী পূজার সময় বলেছিলাম যে ভাইফোঁটার টাইমে হবে, তখন তোমাদেরকে দেখাবো। যদি আজকে সেটা বাপি বানায় তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। এখন তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন পর আজকের আমাদের লাঞ্চ মেনুতে কি কি হয়েছে। আজকে ভাতের সাথে হয়েছে এই দেখো, গাছের বেগুন ভাজা আর ভেন্ডি সেদ্ধ, চোদ্দ শাক ভাজা, লাউ চিংড়ি, আর এই হলো রুই মাছের ঝোল। এটা কিন্তু খুব ভালো হয়, মামুনি করে, টমেটোটাই এটার মেন ইনগ্রিডিয়েন্টস, ভীষণ টেস্টি হয়, মানে টক ঝাল মিষ্টি এরকম টাইপের। দেখতে দেখতে কিন্তু চারটে বেজে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর যেহেতু আজকে শ্বশুর বাড়ি যাওয়া হবে, সেই জন্য খেয়ে দিয়ে উঠে আমরা সব জামা কাপড় বার করে রেখেছি, আর এখন পৃথা বসে বসে প্যাকিং করছে সব। আজকে যাওয়া মানে কালী পুজোটা তোমাদের আগেই বলেছি, আর আগের বছর থেকে যারা আমাদের সাথে রয়েছে তারা জানোই কালী পুজোটা আমি কিন্তু মার ওখানেই কাটাই আমরা সবাই মিলে। ওখানে আমি যেহেতু পুজো দিই তাই জন্য আজকে আমি চোদ্দ বাতিটা দিয়ে তারপর আমি চলে যাই, আর ছুটি যদি মাঝে পড়ে যায় ও মহিষী আগের দিনই চলে যায় আর আমরা তার পর দিন যাই। কিন্তু যেহেতু অনলাইন ক্লাস আর আজকে বুধবার, আজকেও ক্লাস ছিল ওদের, সেই কারণে আর ওরা যেতে পারেনি, সবাই একসাথেই আজকে যাওয়া হবে। আর আমি কিন্তু দ্বিতীয় দিন ফিরে আসি সকালবেলা, মার ওখানে ওই ওম ফোটা নেয় তারপর। কিন্তু এবছর প্ল্যানটা একটু অন্যরকম, সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করবো, এখন আর বলছি না। আজকের দিনে যা যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি তাড়াতাড়ি করে প্যাকিং করে নিই, তারপর তোমাদেরকে আবার রান্নাঘরে নিয়ে যাব, কারণ বাপি ভাইফোঁটার জন্য কিন্তু আরেকটা স্পেশাল জিনিস বানাতে শুরু করে দিয়েছে। আবার ঢুকে গেছে বাপি রান্নাঘরে, যেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে সামনে স্পেশাল অকেশন হলে দেখাবো, আমি হয়তো এই ব্লগেও তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো, তো সেটাই তোমাদের সাথে দেখাবো। তো আমি প্যাকিংটা আগে কমপ্লিট করে নিই। প্যাকিং আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দুদিনের জন্য যাচ্ছি, সেরকম কিছুই প্যাকিং নয়, বাদবাকি যেটা বাকি আছে সেটা আমি সন্ধেবেলা করে নেব। এখন আমি রান্নাঘরে চলে যাব, কারণ রান্নাঘরে গিয়ে আমি দেখব বাপির মিষ্টি বানানো কতদূর হলো, আর তোমাদেরকেও সেটা দেখাবো। ঠাকুরের রান্নাঘরে যেটা তোমাদের দেখালাম বাপি বানাচ্ছে, সেটা হলো কিন্তু ক্ষীর দই, যেটা বাপি পুজোর সময় বানিয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। তখন আমরা বলেছিলাম যে আবার ভাইফোঁটায়ও তাহলে হোক, কারণ ওম ঐশী ঐশী যদিও টক দই খেতে বেশি ভালোবাসে, কিন্তু হীরক, ওম, বাপ্পা সবাই কিন্তু খুব দই ভালোবাসে, আর ক্ষীর দই তো জানোই হীরকের খুব ফেভারিট। তাই জন্য বাপিকে আমরা বলেছিলাম তাহলে ভাইফোঁটার সময় বানানো যেতে পারে। তাই জন্য কিন্তু বাপি আজকে থেকে এটা কী বলতো একটু বানিয়ে রাখলে এটা তারপরে ফ্রিজে দিয়ে দেবে তো বসবে, তো টেস্টটা নাকি খুব ভালো হবে, কারণ আগের বার একদিন আমরা রেখে খেয়েছিলাম। তাই বাপি বললো এটা যদি আরও রাখা যায় না তাহলে মানে একদিন কি দু তিন দিন রাখলেই টেস্টটা খুব ভালো হয়। তাই জন্য কিন্তু এত আগে থেকে এই ক্ষীর দইটা বানানো হচ্ছে। তো ক্ষীর দইয়ের সাথে সাথে তো আর যা যা বানানো হয়েছে তোমাদেরকে দেখালাম, আর যা যা বানানো হবে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, সেগুলো আবার বাড়ি এসেই তোমাদের সাথে শেয়ার করব, আর আমি যেটা বানাবো সেটাও তখন দেখাবো। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, একদম ভুলে গেছি, সেটা হলো ঐশী এভরি ইয়ার রঙ্গোলি বানায়, এবারেও বানানোর প্ল্যান করেছে ঐশী। তাই মামুনি বলল যে ঠাকুর ঘরে ও একে নাকি অর্ধেক করে এসেছে, আর কি বলতো এই বছর মানে ওর পড়ার চাপটাও একটু বেড়েছে, আর হোমওয়ার্ক যেগুলো ওকে সানডের মধ্যে সাবমিট করতে হবে, কিন্তু আমরা যেহেতু থাকবো না এ কটা দিন, ওই জন্য আমরা আজকেই বললাম যে তুই সাবমিট করে দিয়ে তারপর চলে যা। ওই জন্য দুপুরবেলা ওইটা বানাতে বানাতে আবার এসে হোমওয়ার্ক করেছে, করে একটু আবার ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে ও তারপরে রঙ্গোলিটা কমপ্লিট করে নেবে, আর তারপর আমি একটু রেডি হয়ে চোদ্দ বাতি দিয়ে দেবো। তো চলো এখন ঠাকুর ঘরে গিয়ে আগে দেখি ঐশী কীরকম রঙ্গোলি এবছর বানিয়েছে। এই দেখো ঐশী একে অর্ধেক রঙ্গোলি বানিয়ে রেখেছে,
এই হলো রঙ্গোলির জিনিসপত্র। ঐশীর রঙ্গোলি কমপ্লিট? হ্যাঁ। বাবা দি কিরম হয়েছে? বাহ প্রদীপ। এর মধ্যে কি প্রদীপ জ্বালানো হবে নাকি? ও বাপি বলে এখনো অনেকটাই বাকি আছে, অনেকটাই নাকি এখনো ঘন হবে। তাই আমি আর মামুনি বলছিলাম যে এটা আমার আর তোমার কাজ নয়, কারণ প্রচুর ধৈর্য লাগে কিন্তু এতে। মামুনি বলছে এমনি দই করা সহজ, মামুনি যেমন ঘরে পাতা দই করেই গরমকালে, কিন্তু মানে এই ক্ষীর দই এটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার। অনেকক্ষণ ধরে বাপি মানে সারা দুপুর ভোরে কিন্তু করে যাচ্ছে, আর এখন কিন্তু বাজে সাড়ে ছটা, আমি দেখছি 5:30, 6:30 বাজে, মানে এখনো কিন্তু কমপ্লিট হয়নি। এবার হয়ে গেছে তাই তো? না, এবার মোটামুটি একটু ঠান্ডা করতে হবে। আচ্ছা, ভূত চতুর্দশীতে মোমবাতি নিয়ে কে ঘুরছে? ঐশি, ভূত চতুর্দশীতে মোমবাতি নিয়ে কে ঘুরছে? কটা হলো? 1, 2, 3, 4, চারটে হয়েছে। এটা হলো 6, না না 7, 8, এখানে কত হলো? 11, এই হলো 12, 14 কমপ্লিট। তাহলে 14 বাজি দিয়া এটা কি টক দই? আমাদের 14 বাটি দেওয়া হয়ে গেল। এইবারে মিষ্টি নেওয়ার পালা, আর মিষ্টি কিন্তু শ্রী গণেশের না, শ্রীকান্তর মিষ্টি। মানে আছে বাপির বানানো মিষ্টি। আজকে মামুনি আর বাপির যাওয়ার কথা ছিল আমাদের সাথে, কিন্তু বাপির দই বানাতে এত দেরি হয়ে গেছে, আর ওটা অনেকক্ষণ তোমাদের বললামই। আর বাপির আজকে শরীরেও দেবে না, কারণ গিয়ে আর ফেরার তাড়া থাকবে, বসে গল্প করতে। বাবা একটু আগে ফোন করেছিল যে তোরা কোথায়, তোরা আসছিস না, মানে মামুনি বাপির কথা বলছে ওনারা আসবেন না। আমি বললাম যে আজকে হয়তো যেতে পারবে না, বাপির মিষ্টি বানাতে বানাতে দেরি হয়ে গেছে। তো আমরা যেদিন ফিরবো ওই দিন বাপিরা যাবে, গিয়ে তারপরে আমরা একসাথে চলে আসবো। তাই বাপি বললো যে এখন তুই সব নিয়ে চলে যা মিষ্টি। আমি বলেছিলাম তুমি নিয়ে যেও, তুমি হাতে করে বানিয়েছো, তোমার নিয়ে যাওয়ার ইচ্ছা। আমি বললো না তুই নিয়ে যা, আমি ওই দিন চলে যাবো। তো আমি এখন মিষ্টিগুলো নিয়ে নিই, আমাদের প্যাকিং সব হয়ে গেছে। প্যাকিং তুই একটাই ব্যাগ। হ্যাঁ, আর কি সব মনে করে করে নিতে হচ্ছে। তো এক্ষুনি আবার বেরিয়েও পড়বো। আমার দিদিও ফোন করেছে, আমার কাকু যেহেতু এখানে আছে, কাকুও সব জিজ্ঞাসা করছে কখন আসবো। আমি বললাম হ্যাঁ এক্ষুনি যাচ্ছি, মানে একটু পরেই বেরিয়ে পড়বো। অবশেষে ক্ষীর দই রেডি হয়ে গেছে, আর একটাই প্রসেস বাকি আছে যেটা বাপি একটু পরে তোমাদের সাথে শেয়ার করবে। ক্ষীর দইকে এবার লো আছে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাই তো?
অবশেষে ক্ষীর দই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাপি ওরকম এখন 20-25 মিনিট রাখবে, লো আছে ঢাকা দিয়ে, যেটা তোমাদের দেখালাম। এরপর ওখান থেকে নামিয়ে নেওয়ার কিছুক্ষণ পর আজকে ওভার নাইট কিন্তু ওটা ফ্রিজে থাকবে, মানে এবার যেদিন খাবো সেদিনই ওটা বের করে খাওয়া দাওয়া হবে, এখন ওটা ফ্রিজেই জমতে দেওয়া হবে। আর ক্ষীর দইটা কিন্তু খুব ভালো হয়েছে, বাপি একটু টেস্ট করিয়েছিল যে মানে যখন ওই ঢাকা দেওয়ার আগে, তখন দেখলাম যে একদম ঠিক আছে। তো এটা তোমাদের আজকে দেখানোর ছিল বলে আমি আজকে আমার যেতে একটু দেরি হয়ে গেল, তো ঠিক আছে কোনো ব্যাপার না। তো এখন আমরা কি বেরিয়ে পড়বো? তো একটু চকলেট খাবে, তার জন্য আনতে গেছে, এনে নিয়ে তারপরে বেরিয়ে পড়ব। আমরা কিন্তু অনেকক্ষণ চলে এসেছি বাড়িতে, আর বাইরে আসার সময় আর কি, বাড়িতে আসার সময় কিছু শ্যুট করতে পারিনি কারণ রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, আর চারিদিকে তো লাইটিং ছিল, খুব ভালো লাগছিলো। তোমাদের ভেবেছিলাম দেখাবো, তো আসার পথে অনেক ঠাকুরও দেখলাম, তোমাদের সাথে একটুই শেয়ার করলাম। আর এখানে আসার পর এখানে এত চারিদিকে মাইক বাজছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ না, কিন্তু বেশ ভালো লাগছে। কালী পুজোটা কিন্তু এখানে বেশ ভালো কাটে। কালকে তোমাদের সব কিছু দেখাবো, কোথায় কোথায় এখানে পুজো হয়। মার ফ্ল্যাটের নিচেই ঠিক পুজো হয়, আর এখন কিন্তু মিনিয়ান্টি মিঠু সবাই রয়েছে, আমরা সবাই মিলে গল্প গুজবই করছিলাম এতক্ষণ ধরে, আর এখন একটু পরেই আর কি তোমাদের সাথে এসে কথা বলছি। এখন আর কি বাপির এই মিষ্টির কথাটাই হচ্ছিল, তো এখন সবাইকে মিষ্টিটা আগে দেই, দেখি সবার কেমন লাগে। এখন কি খাওয়া হচ্ছে, কালাকাঁদ ও না পান্তুয়া? কিরম হয়েছে মা? ভালো করেছে, এটা বাপি বানিয়েছে, অপূর্ব করেছে, অপূর্ব। আমাদের কিন্তু ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা করব ঘুমু ঘুমু। আর তোমাদের সাথে কিন্তু ডিনারটা শেয়ার করতে পারিনি যে আজকে কি খাওয়া দাওয়া করলাম। আজকে কিন্তু আমরা রুটি খেলাম আর আলু ফুলকপির তরকারি। এটা আমি যে মাছ খেলাম, ও হ্যাঁ, বাবা আবার ওর জন্য মাছ রেখে দিয়েছিল, তো মাছ খেলো, ঐশী খেলো না মাছ, আর বাবাও মাছ খেলো, কারণ বাবাও কিন্তু মাছ খেতে তোমাদের আগেই বলেছিলাম খুবই ভালোবাসে। আর আমি কিন্তু আজকে বলেছিলাম যে হ্যাঁ আলু ফুলকপির তরকারি আর রুটি খাবো। বাবা ফোনে সবসময় জিজ্ঞাসা করে যে কি খাবি, কি খেতে ইচ্ছা করছে। তো আমি, বাবারও খুব ইচ্ছে ছিল যে ওম যেহেতু আসছে আজকে চিকেন করার, কিন্তু ও বলল যে না রাত্রি আর চিকেন টিকেন করো না, তার থেকে আলু ফুলকপির তরকারি
আর রুটি করো। হ্যাঁ কি বলছো? আর আর হচ্ছে কালকে সকাল থেকে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর কিছু সেরকমভাবে তারপরে আর করতে পারিনি, কারণ তারপরে সবাই মিলে গল্পগুজব করতেই ব্যস্ত ছিলাম। তারপর মিনি আন্টিরাও চলে গেল, তারপর আমার দিদিও চলে এসেছিল, তারপর একসাথে আবার গল্পগুজব হলো, তারপর দিদিও ফ্ল্যাটে চলে গেল, আর তোমাদের আমি আর ক্যামেরা আর অন করতে পারিনি, ভুলেই গেছিলাম গল্প করতে করতে। তাই জন্য এখন ভাবলাম যে ঠিক আছে, খেয়ে দিয়ে উঠে ব্লগটাকে এন্ড করি, কারণ সকাল থেকে কিন্তু আজকে ব্লগটা শুরু করেছি আর অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগলো। আর আমাদের কিন্তু বাড়িটা তোমাদের দেখালাম, একটু আধটু লাইট দিয়ে সাজানো হয়েছে। একবার আমরা খুব সাজিয়েছিলাম বাগান পুরো গাছে লাইট দিয়ে, আগে ওরকম মানে অল্প অল্প করে লাইট কিনে কিনে তারপর অনেক লাইট হয়ে গিয়েছিল, তখন অনেক সাজানো হতো, কিন্তু বৃষ্টিতে সব লাইট নষ্ট হয়ে গেল, তারপর অল্প অল্প করেই সাজিয়ে আর খুব মানে বাগানে খুব দিই না, কারণ কি কখন কি হয়ে যায় ওয়েদারে, মানে তখন আবার লাইটগুলো খারাপ হয়ে যায়, ওই জন্য বাগানে খুব একটা দিই না, বাড়িতে একটু একটু দিই। আর ভেতরেই আমার লাইটটা বেশি পছন্দ হয় আর কি, ঘরের মধ্যে ইরকের আবার বাইরে, কিন্তু আমার একটু ভেতরে। খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন, বাই বাই।